ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উল্টো পথে গাড়ি চলাচল ও যত্রতত্র পার্কিং এর কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। ট্রাফিক ও সড়ক ব্যবস্থাপনা নেই বললে চলে। মহাসড়কের পাশেই কয়েকটি কন্টেইনার টার্মিনাল গড়ে ওঠায় ট্রাক কাভার্ড ভ্যান সহ গাড়িগুলো উল্টো পথে টার্মিনাল ইয়ার্ডে ঢোকা ও বের হওয়ার পাশাপাশি মহাসড়কের ওপর এলোপাতাড়ি দাঁড়িয়ে এক নৈরাজ্য তৈরি করেছে। সীতাকুণ্ড প্রতিনিধি সাইফুল মাহমুদের তথ্যচিত্রে আপেল শাহরিয়ারের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড ও মিশরে লেন মেনে চলছে না কিছু গাড়ি। উল্টো পথে গাড়ি চলার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মহাসড়ক পার হতে গিয়ে অনেক ক্ষেত্রে পথচারীরাও করছে নিয়মভঙ্গ। গেল তিন মাসে চট্টগ্রাম অংশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 45 জন, আহত 200+ মানুষ। অধিকাংশ ক্ষেত্রেই উল্টো পথে গাড়ি চলার কারণে হইতেছে। কিছুদিন আগে একজন শিক্ষক নিহত হয়েছে উল্টো পথে গাড়ি চলার কারণে। ইতিমধ্যে নিরাপদ সড়কের দাবিতে সীতাকুণ্ড অংশের 44 কিলোমিটার জুড়ে হয়েছে মানববন্ধন। সবাইকে সচলভাবে গাড়ি চালাতে হবে, সচেতন থাকতে হবে। রং সাইড দিয়ে গাড়ি যাতে না চালান। রং সাইড দিয়ে গাড়ি চালালে হয় কি, সবাই দুর্ভোগের সৃষ্টি হবে, যানজট বাড়বে, সবাই ভোগান্তিতে পড়বে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার কথা জানালেন পুলিশ। উল্টো পথের গাড়ি এবং রং পার্কিংয়ের যেসব গাড়ি আছে সেই সব গাড়িগুলোকে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছে। ড্রাইভার হেল্পার সকলকে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করছি যাতে দুর্ঘটনা প্রতিরোধ করা যায়। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা জনগণের।